কস না যে এটা মূর্তি মুই ফিরে দিলে দাদা কস এ দাদা তুই হলো কেঙ্গা করে ভাত পানি খাস তো মুখ কিন্তু এই প্রিন্সেস ডাইনাক কিন্তু অনেক ভালো লাগে প্রিন্সেস ডাইনাক কেক কে এক্সিনে অবশ্যই কিন্তু মুখ কমেন্ট করে কোন এই মুই আটা বসে সব বসে পেরে ধপাস করে পড়ে গেনু তোরা কিন্তু ইনকা ভিডিও মোর কিন্তু এর আগে একদিনও দেখে নাই ঠিক আছে এই ভিডিওটা কিন্তু অন্য রকম হওয়া যাচ্ছে মোর কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত থাকেন তাহলে কিন্তু বুঝবেন আজকের ভিডিওটা কেঙ্গা তোরা কিন্তু একবার পুরো অবাক হয়ে যাবেন ঠিক আছে তোমাক আমি আজকে এমন কিছু দেখাম তোরা কিন্তু আসলে অনেক অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম কেঙ্গা আছেন সবাই মুই আর একটা নতুন ভিডিও নিয়ে তোমার মাঝে আবার চলে আনু মুই কিন্তু আজকে সেলিব্রিটি গ্যালারিতে আইছো আজকে মুই কিন্তু অনেক অনেক সেলিব্রিটি তোমাক কিন্তু দেখাম তোরা কিন্তু মোর যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে কিন্তু বুঝবেন তোরা কিন্তু আজকে কি কি দেখতে যাওছন ঠিক আছে তোরা কিন্তু মোর যদি ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন যে এরকম জিনিস মোর এই ভিডিওতে কিন্তু এর আগে দেখেন নাই মুই এখন কিন্তু এই যে তুমি এই গেট দিয়ে কিন্তু এখন ভিতরে চলে যাওছো ভিতরে যাই কিন্তু একটা ভাই আছে ভাইটার সাথে কথা কই মুই কিন্তু এখন ভিতরে যাম বাবা মুই কিন্তু ক্যামেরার মধ্যে নেন না তোরা হলে ভিডিও করেন কোনো সমস্যা নাই মুই কিন্তু ক্যামেরার মধ্যে নেন না মুই ঠিক আছে ভাই তোমাক ক্যামেরার মধ্যে নিম এখন ভিডিও করার জন্য উপরে চলে যাম উপরে চলে যাওয়ার আগে এটা গুলো দেখতে পছন্দ না লোহা দিয়ে কি 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 তোরা বানিয়ে মুই কিছু বলেছে এত কিছু নাম জানো না তোরাই কও তোরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট এই লোহা গুলা দিয়ে কি কি বানাই তুছে আর একটা কথা কি জানেন এটা কিন্তু ঢুকতে মাস্ক পরবা একবি জুতা খুলে কিন্তু ভিতরে ঢুকবে একবি ঢুকতে এটা কি দেখা যাচ্ছে জানেন এটা কিন্তু একটা রোবট বানিয়ে রাখছে এটা যন্ত্রপাতি দিয়ে কম্পিউটার যন্ত্রপাতি দিয়ে মাদার বোর্ড দিয়ে কিন্তু একটা রোবট বানিয়েছে টা দেখতে একবার সত্যি ছোটো রোবটের মতো না বসে রোবটটা দেখো একবারে মনে হচ্ছে সত্যি সত্যি একটা রোবট আটে দাঁড়ায় আছে তাই নয় আপনি দেখেন খালি চশমা পরেও আছে তারপর যে খাঁচাটা দেখাচ্ছেন না খাঁচাটার মধ্যে একটা পাখি আছে আর একটা খাঁচার উপরে ফির দেখেন খালি পাখিটা ফির উড়ে যাওসে এই বুড়ো বিল্ডিংটা সেলিব্রিটি গ্যালারিটা ফেলে সিসি ক্যামেরা ফেলে আওতাভুক্ত তোরা কিন্তু এটে আসলে কিন্তু অবশ্যই কিন্তু একবারে মানে টানে চলেন ঠিক আছে তোরা ফির কোনো কিন্তু ভুল টুল করেন না কিন্তু সিসি ক্যামেরায় কিন্তু তোমাকে কিন্তু ধরে নিবি কমেতে ঢুকতেই কিন্তু এটে ফির দেখা যাও যে কি একটা স্পাইডার ম্যান আছে ওমা দেখে মুই কিন্তু একবার পুরো ভয় পেয়ে গেছো মুগো জমা সত্যি সত্যি নাকি স্পাইডার

উপরেই কিন্তু একটা লেখা আছে দেখেন খালি রাজশাহীর কৃতি সন্তান ভাস্কর মৃণাল হক বুঝিছেন এটাই কিন্তু তারই কিন্তু এটাই সেলিব্রিটি গ্যালারি ঠিকানাটা কিন্তু তোরা নিয়ে নাও ঠিক আছে এই ঠিকানায় কিন্তু তোরা এটা চলে আসেন সালাউদ্দিন খার ঘাড়ের উপর হাত দিয়ে মুই কিন্তু এখন ছবি তোলার পোজ দেওয়াছো তার পাতে কিন্তু আরেকটা কথা তোরা কিন্তু একটা স্টুডেন্ট হন মানে যারা লেখাপড়া করেন তারা কিন্তু এটা আসলে পঞ্চাশ টাকা নিবেন আর বড় মানুষ আসলে কিন্তু একশো টাকা করে নিবি প্রথম ঘরটা ঢুকতেই কিন্তু এটি কিন্তু একটা কিড জোন আছে কিন্তু ছোট ছোলাই ঘরে একটা খেলার কিন্তু ঘর আছে এই ঘরের মধ্যে কিন্তু অনেকগুলো হলো কার্টুনের হলো পোস্টার আছে বুঝিছেন হলো মুটু পাতলু আছে মিকি মাউস আছে তারপর হলো আরো কি কি জানো রোফান জল আছে তোরা কিন্তু এটে আসলে সলপুল কিন্তু এটা খেলবা দিয়ে কিন্তু তোরা কিন্তু ভিতরে যাওয়া পারেন একটা কথা তোরা যদি এই জায়গাতে আসেন না কয়েকজন মিলে আসেন তাহলে কিন্তু অনেক হলো আনন্দ করে পারবেন ঠিক আছে একা একাই আসেন না মুই কিন্তু এটে একা একা আইছিনু দুপুরে আইছি দেখে মানুষজন আসলো না এটা কিন্তু এটে প্লাস্টিকের একটা হাঁস আছে মুই এটে বসনু দেখুন মুই এটে উঠতে পারো না মুই এটে বসেছো বসে পেরে ধপাস করে পড়ে গেনু তো বড় চিংড়ি এটে বসা যাবলাই মুই পেরে এতে উঠে চলে গেলু উঠে ফি যাও যায় যে মুইর মতে এটে ছল্লাত করে অনেকগুলো কিন্তু জিনিসও আছে বুঝিয়েছেন এটা ফির একটা ছোট্ট না ঘর আছে ঘরটার মধ্যে কিন্তু ছোটো ছোলগুলো ঢুকে ঢুকে কিন্তু খেলা পারবি এটা কিন্তু একগুলো বল আছে তোরা কিন্তু এটা আসলে অবশ্যই কিন্তু ছোটো ছোল পোলগুলো নিয়ে আসেন ছোট ছোল পোলগুলো নিয়ে আসে এটা থুয়ে তোরা কিন্তু ভিতরে ঢুকে পারবেন মুভির বলগুলো নিয়ে আনা খেলানো খেলে তোমাকে ফের আনা ঢেল মারবা সানু ঢেল মারবে এই তো মুই কিন্তু আসল জায়গাতে এখন চলে গেলু এখন ওই যে সেলিব্রিটি গ্যালারিতে এই যে সেলিব্রিটি মুই এখন চলে গেলু চলে গেলু মুই প্রথমেই কিন্তু এদের দেখা যাচ্ছে কাক কত ওনাকে চেনেন নাকি এই যে সাদা শাড়ি পরে আছে কত এটা কে কে চেনেন মুই কিন্তু অবশ্যই না কমেন্ট করে কন ওনার নাম কি জানেন মাদার তেরেসা তোরা তো সবাই চেনেন তাই নয় পরেই কিন্তু ওই যে পাশে একটা সাদা কাপড় পরে একটা বুড়া হাতত লাঠি নিয়ে আসে না উনি কে দেখছেন মহাত্মা গান্ধী তোরা তো কে কে চিনেন অবশ্যই কিন্তু মোক কমেন্ট করে কমেন্ট মুভির আনা মাদার তেরেসার মতো করে পুষ্নে অসুবিধ ছবি তবি তুলোসো এই দাদাটার সাথে এনে ছবি তুলবো তুলো চাওসো এলা ফির কি জানেন এলা কিন্তু একটা মূর্তি এই মূর্তিগুলা কে বানাচ্ছে কোন তো এই মূর্তিগুলা কে বানাচ্ছে জানেন এটা কিন্তু রাজশাহীর গর্ব উনি কিন্তু রাজশাহীর চোল বুঝেছেন ওনার নাম কিন্তু মিনাল হক আর একটা দুঃখের বিষয় কি জানেন উনি কিন্তু নাই উনি কিন্তু মারা গেছে আর এই যে সেলিব্রিটি গ্যালারিটা আছে না এই সেলিব্রিটি গ্যালারি কিন্তু ওগুলো শাখাও কিন্তু হলো ঢাকায় আছে এরই শাখা মনে হয় রাজশাহী ব্যান একটা দিছে তারপর মুই ফিরে এই সাইডে চলে আসনু এনার নাম কি কত এনার নাম কিন্তু ক্ষুদেরাম বসু ক্ষুদেরাম বসু ফির এটা ফির হলো ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়ার জন্য একটা খাড়া করে থুছে তারপর এই যে এই পাশে আসে ফির কে দেখছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মুই ফির ওদের মতো করে সবারই সাথে সাথে একটা একটা করে ছবি তুলছো ছবি তুলতে তুলতে এই তো ওই পাশে ফির দেখেন খালি বুড়া ফির এটা হলো চেয়ার টেবিল নিয়ে বসে আছে এই বুড়াটা কে তো এনার নাম কি তোরা কিন্তু অবশ্যই চিনেন তাই নয় জাতীয় কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ফিরে একটা কবিতা লাগোসে মুই ফিরে একটা ঘরের মধ্যে ঢুকতে কিন্তু ভয় পাস নু মনে হচ্ছে কি মা এটা ফিরে একটা কে একটা বয়স্ক একটা বুড়ে বসে আছে মনে হোস না যে এটা মূর্তি মুই ফিরে এই দাদা কস এ দাদা তুই হলো কেঙা করে ভাত পানি খাস তোর দাড়িগুলো যে এত বড় বড় তুই খাওয়া দাওয়া করিস কেঙা করে তারপরে একটা ফিরে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ছবি তুলতে তুলতে এই পাশে ভি দেখো কি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কছ যে তোরা সবাই কেঙ্গা আসেন ভালো আছেন কিনা ভালো থাকো ভালো থাকো মুইও ফিরে শেখ হাসিনা আপার মতো ফিরে ইঙ্গে করে পোস্ট নেওয়া যে ঠিক আছে ঠিক আছে তোরা ভালো থাকেন ভালো থাকেন তারপর এই পাশে দেখা যাচ্ছে কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসে নরেন্দ্র মোদীকে দেখে কি মনে হচ্ছে কি দাঁড়িয়ে আছে তারপর এই পাশে দেখা যাচ্ছে কি আমেরিকার প্রেসিডেন্ট আছে না ডোনাল্ড ট্রাম্প ওরা ডোনাল্ড ট্রাম্প কোচ কি মোর পেজও তোরা ফলো দিবেন ইউটিউব চ্যানেলে আনা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা আনা টিপে দিবেন আনা লাইক দিবেন এলা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তোমাকে কিন্তু কোচ তোরা কিন্তু অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের কথা শোনেন ঠিক আছে তারপর ওই পাশে যাতে দেখা যাচ্ছে মোর হলো নাইকা মুখ কিন্তু ওই প্রিন্সেস ডাইনা কিন্তু অনেক ভালো ভালো লাগে প্রিন্সেস ডাইনা কে কে এক্স নেন অবশ্যই কিন্তু মোক্যুক কমেন্ট করে কন এই প্রিন্সেস ডাইনা কিন্তু এই রানী এলিজাবেথ আছে না রানী এলিজাবেথের কিন্তু ব্যাটার বউ ঠিক আছে তারপর এই যে এই পাশে আসতে এই যে দেখা যাচ্ছে এনার নাম কি জানেন চে গুয়েভার ওনার হাতেও একটা পিস্তল আছে মুই পিস্তলটা নিয়ে মুই ঢং করে করেছেন তোমাকে ঢাই 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 করে গুলি করে দিম মোর কাছে কিন্তু ওই সেলিব্রিটি গ্যালারিতে আসে কিন্তু মুখ কিন্তু অনেক ভালো না হচ্ছে তোরা হলো রাশিয়ার মানুষগুলো কে কে আশেপাশে আসেন যারা কিন্তু এটা আসেন নাই তারা কিন্তু অবশ্যই কিন্তু এই সেলিব্রিটি গ্যালারিতে অবশ্যই কিন্তু আসবেন ঠিক আছে তোমার মুভির আবার পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখাওছো যে এই পাশটা এই ঘরটা কি কি আছে তারপর কিন্তু আরো একটা চমক আছে মুই কিন্তু তোমাক আরো দুটো ঘরত নিয়ে যাম তোরা কিন্তু মোর ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝে পাবেন ঠিক আছে তারপর এই যে এই পাশতে ঘুরে 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 মুই এখন এই যে আর একটা ঘর যাওছো না তোমাক মুই কিন্তু বারবার গুলো কমেন্ট করে চাওছো তোমাক মুই এই যে মাদার টেরেসা আবার হলো জুম করে করে দেখাওছো মানে কাছ থেকে কাছ থেকে দেখাওছো দেখে মনে হচ্ছে অরিজিনাল এটা মাদার টেরেসা দলো খারাপ আছে এই তো মুই আবার এই যে আর একটা ঘর চলে এনো এই ঘরত কও এই ঘরে একবার বড় বড় সেলিব্রিটি গুলো আছে সব মানে শোক সেলিব্রিটিরাই কিন্তু এই গ্যালারিতে আছে বুঝি একটা একটা করে কিন্তু পরিচয় করে তোরা কিন্তু এই ভিডিও শেষ পর্যন্ত থাকেন তাহলে কিন্তু আমি এই গ্যালারিতে কে কে আছে আর কে কে নাই ঠিক আছে এই যে একজন আসে না নাম সেলফি গার্ল এই সেলফি গার্ল ফির আডে ফিরে ছবি তুলোস মুই ফির আনা ছবি নাই মুই করুম এই জন্য ভাবনে মোর ফোনটা দিয়ে আনা ছবি তুলো মোর ছবি তোলার পাশে ফির আর একটা যে ছোট 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 কাপড় পরে আর একজন আপা আছে এই আপাটার নাম কি জানেন ওনার নাম হলো সাকিরা ও সাকিরা কিন্তু গান গায় সেই সাকিরা তারপরেই কিন্তু এই যে মাইকেল জ্যাকসন আছে মাইকেল জ্যাকসনে মাইকটা মুইয়া নিয়ে আনা ফির গান গাবা চাওস ডং ডং করে আনা গান গাব সাস মুই তো মাইকেল জ্যাকসনের গান পারো না এই যে খালি মাথা ঝুগে জুগে 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 খালি গান গাওয়াস তারপরে এই যে আটে ফিরে যে বাউল একটা চুল এলো এলোমেলো বাউল করা একটা হলো যে সাতের বোদাম খোলা এই গায়কের নাম না কি বব মাল উনিও ফেলে গান গায় মুই মুই এনার গান ভাই জীবনেও শুনো নাই তারপরেও মুই ওনার সাথে ফেলে গান গাওয়ার চেষ্টা করসো তারপরে ফিরে এই যে আরেকজন আছে ওনার নাম কি জানেন জ্যাক রো হলি এত কিছু চেন না ভাইরে ভাই ঘুরবে দেখে তো ঘুরেই না তারপর আর একটা কি আছে দেখছেন ইয়ার কুলার আছে তোরা ফির বুদ্ধি ভাবেন না এটা কিন্তু সত্যি সত্যি কিন্তু ইয়ার কুলার তারপরে এই যে এই পাশে আছে ছোট কাপড় পরা এটার নাম কি তোরা তো না এটার নাম কি জানেন ওয়ান্ডার ওমেন ওয়ান্ডার ওমেন ওর কাছ থেকে মুই শোক শক্তি নিয়ে বাঁচাওছো শক্তি নিয়ে মুই ওয়ান্ডার ওমেন হোম সেটা আমি কৌছো যে মুই তোর কাছ থেকে শোক শক্তি নিয়ে মুই ওয়ান্ডার ওমেন হয়ে যাম তার সাথে আরেকটা জোগাড় আছে চার্লি চাপলিন এই জোগাড়টা কিন্তু অনেক কমেডি করে তোরা তো দেখছে নি মিস্টার বিনের মতো করে মুই পোস্ট মুই ভি রেটে এমন ভাবে দাঁড়িয়ে আছো মুই যদি এটা ইঙ্গা করে দাঁড়িয়ে থাকো অন্য মানুষ আসলে দেখি কবি কি আরে এটা মানুষ নয় মনে হচ্ছে কি মুই এটা মূর্তির মতো হয়ে গেছো এটা ফের আরেকজন আছে এই তো এটা কে দেখেন খালি তিন

দিলু সবাই কিন্তু মোকানো কমেন্ট করে কন কে কে মেসির ভক্ত আছেন মোর ভিডিওর মধ্যে তো এর আগেও তোরা দেখিছেন তাই না ফুটবল খেলা তারপর এই পাশে আসে দেখুন কি এটা তিন বলদ এ তিন বলদ কে তোরা না কমেন্ট করে মুখ কন তো এ তিন বলদ কে দেখছেন এ তিন বলদের নাম কে কে জানেন মোকানো কমেন্ট করে অবশ্যই কিন্তু কমেন্ট থ্রি স্টুডেন্টস এর কিন্তু এ তিন বলদ তুই তো দেখে একবার পুরোই অবাক হছ এটা যে এমন সুন্দর এমন সুন্দর সুন্দর করে একবারে মুক্তি মানে থুসে দেখে মনে হচ্ছে কি কিন্তু মোর আরেকটা কথা কি জানেন মনে হচ্ছে এত ভয় না গোছে এটা মু যদি একলা আনু হয় বা যদি রাতত উদ্মুই থাক নয় সত্যি সত্যি মুখ মনে হয় অনেক ভয় না হচ্ছে মনে হচ্ছে কি এলাম মূর্তি নয় এলে এক একটা মানুষ হয়ে বার হবি মুক্তিগুলোর গায়ে হাত দিলে মনে হয় মানুষ হয় বারাবি তারপর আর একটা ঘরত গেন যাই দেখো আমার লাইট দেওয়ার সাথে মই একবারে এত ভয় পাইয়ে গেছো দেখে মনে হচ্ছে কি উমাই এটি ফিরে এটি গেলে ফিরে এটি কী কী আছে এটি ফিরে দেখো কি জাদু আছে অ্যাভেটার মুভিগুলার নায়ক নায়িকা আছে তারপর দেখে মই কোস উমাই এটি কুমার দেখে মুখ ভয় না কোসে মুই এটা কিছুক্ষণ থাকা পারো ম্যা মুই কিন্তু এই যে এই ঘরটা বেশিক্ষণ থাকো না ঠিক আছে আর এত গরম মানে ফ্যানও চলছে মোর কাছে এত হলো গরম লাগিছে মুই ফির একটা ভয়ে তাড়াতাড়ি মনে হচ্ছে কি জাদু মোর প্যাটের মধ্যে হলো যদি চাকুটা ঢুকে দেয় তারপরে এর থেকে মুই একবারে ফির চলে আনু আর একটা কথা তোরা কোন জেলার থেকে মোর ভিডিওটা দেখো চান অবশ্যই মুখ কিন্তু কমেন্ট করে কন তোরা হলো নেক্সট ভিডিওতে তোরা ক্যাঙ্গা ভিডিও চান আর কি কোন ধরনের ভিডিও চান মুখ অবশ্যই কমেন্ট করে কন ঠিক আছে যে তোরা ক্যাঙ্গা ভিডিও চান তারপর আর এক ঘরত চলে আনু এই ঘরত আসে দেখো কি জাতীয় ছয় নেতারা এই ঘরত আসে মানে ওদের হলো মূর্তিগুলা বুক থেকে মাথা পর্যন্ত আসে তোরা তো সবাই চিনেন তাই নয় মুই এজন্য একটা 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 করে নাম মোর ভিটের মধ্যে কিন্তু নাম গুলো তোরা কিন্তু দেখে দেখে নেন ঠিক আছে মুপির কিন্তু তারপরে একটা একটা করে দেখে দেখে বেড়াওসো আর নাম গুলো কিন্তু মুই নিজে নিজে ভালো করে আবার মুই কিন্তু পড়ছো তোরা কিন্তু মোর ভিটের মধ্যে কিন্তু নাম গুলা থাকবে অবশ্যই তোরা কিন্তু পরে দেখে নেন মানুষের মাথা যে এত বুদ্ধি আছে মানুষ হয় যে মানুষের মূর্তি যে এঙ্গা করে বানবা পারে মুই এই প্রথম দেখনু বুঝেন নাই দেখে তোরা কত তোরা হলো অবাক হয়ে যাবেন না মানুষ যে মানুষ এত সুন্দর করে এত নিখুঁত করে যে মানুষের মূর্তি যে মানুষ ইঙ্গা করে বানবা পারে মুই তো দেখে একবার সত্যি সত্যি একবার অবাক হয়ে কিন্তু মোকে না এই জায়গাতে সে এত ভালো না তারপর মুই এলো থেকে দেখা শেষ করে নিচে চলে যাওছো চলে যাতেই ফির দেখোছো কি ওমা সত্যি সত্যি ভুট করে আবার দেখিছো স্পাইডার মানুষ দেখে মোর কাছে আবার ভয় না গেছে দেখে মুই ফিরে এলো চলে যাওছো চলে যাতেই ফিরে এলো ভাইটা মুই যাই কোনো ভাই তুই এখন এটা দেখা শেষ হচ্ছে দেখে মুই এখন চলে জানো আর একটা কথা কি জানেন এই সেলিব্রিটি গ্যালারিটা আছে না গ্যালারিটার পাশেই কিন্তু আর একটা লাইব্রেরি আছে এই লাইব্রেরিতে তোর কার কার বই পড়ার শখ আছে কে কে বই পড়বে বেশি ভালোবাসে তোরা কিন্তু এই লাইব্রেরি লাইব্রেরিতে আসলে কিন্তু অনেক ধরনের বই পাবেন এটা কিন্তু সব ধরনের বই আছে তোরা কিন্তু একটা সময় করে চেয়ার টেবিল আছে বড় একটা টেবিল আছে অনেকগুলো কিন্তু চেয়ার আছে তোরা কিন্তু এটা বই নিয়ে এটা কিন্তু সময় কাটা পারেন ঠিক আছে এটা এই নিচতলাটাই কিন্তু এত একটা সুন্দর একটা পরিবেশ আছে একটা ঠান্ডা পরিবেশ আছে এটা কিন্তু অনেক ধরনের বই আছে মুই কিন্তু একটা একটা করে বইগুলো পড়ছো এত সুন্দর একটা জায়গা তার একটা পরিবেশও দিছে একটা বই পড়ার জায়গাও দিছে তারপর বাইরে আসতে দেখোছো কি এটা একগুলো ফুলের গাছও আছে গোলাপ ফুল আছে এই গ্যালারিটা তোমাকে যে দেখানো না তোমাকে এই গ্যালারিটা কেঙ্কা না গেছে মুখ অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট তোরা কিন্তু অবশ্যই কিন্তু এই যে এই ঠিকানায় চলে আসবেন আর একটা নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসুম মোর ইউটিউব চ্যানেলে যাই ভিডিওগুলো গুলো সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা টিপে দেবেন ফেসবুকে যাই ফলো দিয়ে দিবেন মোর জন্য দোয়া করবেন সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা